ধারা দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় আল্লাপাকবুল আলমিনের সবগুলি নামই আদম এবং হাদিসে রয়েছে আল্লাপা রবুল আলমিনের ইসমে আদম দ্বারা যদি কেউ দোয়া করে তাহলে সেই দোয়া কবুল করা হয় ইদা বিহি উজাব ওমান শাহ আলাহ ওমান সাহ আতহ এরকম হাদিসের ভাবার্থ এবং সহি হাদিস রয়েছে এই বিষয়ে এবং এই বিষয়ে স্থায়ী স্থায়ী ফটো অ্যাবোর্ডের সিদ্ধান্ত রয়েছে আল্লাপাকবুল আলমিন বলেছেন ওল হিল আসমা উল হোসনা আল্লাপাকবুল আলমিনের আল্লাপা আক্রবুল আলমিনের সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে এবং তিনি বলেছেন ফাদুহ বিহা এবং ওই সমস্ত সুন্দর সুন্দর নামের মাধ্যমে আল্লাপাকবুল আলমিনকে তোমরা ডাকো আহ্বান করো দোয়া করো রসুল সাল্লাল্লাহু সাল্লাহু বলেছেন ইসমান নিরানব্বইটি নাম রয়েছে মান জান্না। যারা এটি হেফস করবে আমল করবে এবং এই অনুপাতে কিন রাখবে বিশ্বাস করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং এরই মধ্যে রয়েছে ইসমে আদম ইসমে আদম মানে সবচেয়ে মহান এবং সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে বেশি মূল্যবান যেই নামটি সেটির বিষয়ে বলা হয়েছে ইদ বিহি উজাব যখন এই নামের মাধ্যমে ডাক দেওয়া হয় ডাকা হয় আল্লাহ আল্লাপাকবুল আলমিনকে সেই দোয়া কবুল করা হয় ওয়াইদা ওয়াইদা সলাবিহি উতিয়া যখন এই নামের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হয় দেওয়া হয় ফাহাসমা আল্লাহ জাল্লা আলা আলম আদা দোহা ইল্লাহু আল্লাপাক রবুল্লা আলমিনের মূল নামগুলি যে সংখ্যা রয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনই ভালো জানেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত নামগুলি হোসনা সুন্দর ঠিক আছে এখন অনেকে অনেক কথা বলেন যে ওই ইসম আদম এটা কোনটি এগুলি নিয়ে ইমাম আলেমুল আমরা অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সব কথার শেষ কথা যেটি সেটি হলো লফদুল জালাল লফদুল আলাহ মহান আল্লাহ তালা আল্লাহ অধিকাংশ ওলামাদের মতেই সেটি এই সেই নামটি হলো কি আল্লাহ যেটি সর্বপ্রথম আল্লাহকে ডাকা হয় সেটি হলো ইসমে আদম এবং এটি সালেহলমুনজ্জিদ এবং বড় বড় মা শেখ মুফতিগণ সেটিকে প্রাধান্য দিয়েছেন এর মধ্যে রয়েছেন আরেকটি নাম রয়েছেন আল্লাহ শব্দের পরে আলহাইল কয়ুম শেখ সোয়ালেহ আলু হেমিন রাহিম আল্লাহ বলেছেন আল্হাইল কয়ুম এবং আল্লাহ পাক্রবুল আলমিনের আরও অনেকগুলি ইসমে আদম রয়েছে সেই ইসমা আদমকে আমরা জানবো শুনব তবে সবচেয়ে যেটিকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হলো লফদুল জালা আলাহ অর্থাৎ আল্লাহ আল্লাহর নামে মহান আল্লাহ পাক পাকরুল আলমিনকে ডাকা এবং আল্লাহ রব্বুল আলমীর যতগুলি নাম রয়েছে সবই আসমাউল হোসনা আপনি যে কোনো নামেই ডাকবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন শুনবেন এবং দোয়া কবুলের যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে এবং দোয়া কবুলের যে সময়গুলি রয়েছে সেই সময় সম্পর্কে আমাদের জানতে হবে এবং ফলো করতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের দোয়াল্লা ফাকব আলমিন কবুল করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত